আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন দাদুর আশা করি ভালো আছেন ভালো আছি আজকে প্যাসল হলো এই রহমের যে এক দাদু বলছেন দাদু কৌতরের জড়ায় যে ডিমলে বই দেয় বা ডিম দেখান হ্যাঁ আর এক দাদু বলছেন যে দাদু ডিম পারে কিন্তু মনে করেন যে ফোড়ায় না হুম এই আর কারণ কি এই দুইটা পেশাল মনে করেন যে ফুটমু সংক্ষেপে হুম সংক্ষেপে কিনলে গিয়ে ওইটা পরে বলতেছি হ্যাঁ আগে বলি যে এই যে যে দাদু দেখতে চাইছিলেন যে ডিম এই দাদু ডিম দেখেন হুম এই দাদু মনে করেন যে আমার এনে যে কজরা ডিম পার সেই কজরা

কার্টন দেওয়া কার্টন মানে মানে কাগজ দেওয়া কার্টনের কাগজগুলো আছে না ওই কাগজগুলো দেওয়া এই রকমের থাকলে ডিমটা কিন্তু হপায় পারছে হুম ডিমটা হপায় পারছে এখন আপনার আমি কি করবো ওইটা মনে করেন যে কইলি আপনারা কি করবেন এটা বুঝতে পারবেন হ্যাঁ এই ডিমটা পারছে এই ডিমটা মনে করেন যে এখন যদি উমে বয় তাহলে মনে করেন যে ওটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি পাইবে আবার মনে করেন যে ও বইয়েও মজা পাইবে না সেক্ষেত্রে কি করা দরকার আমার সেক্ষেত্রে করা দরকার যে খেরকুড়া বা নারিকেলের হুগনা ছোলা হ্যাঁ এই রকমের জাতীয় জিনিস সুন্দর মতো আপনার যে ইয়ে কাউয়ার খুব আছে না গোল হরে বানাইয়া দিয়ে এবার মাঝখানে মনে করেন যে ডিমটা থুইবেন হুম ডিমটা থুইবেন পরবর্তীতে অরাই মনে করেন বইতে 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 জায়গাটারে গোল বানাই লইবে আর মনে করেন যে সুন্দর দেখাইবে মানে সুন্দর বানাই বানাইলেবে এই জিনিসটা এই এইটা দিয়ে চালাম দেখছেন মানে এই রকমের খ্যাট দিয়া রাখলে মনে করেন কবুদরে উম দিয়েও মজা পায় আবার আপনার যে ইয়া ডিমও গরম দেয় হ্যাঁ আবার মনে করেন যে ডিম নষ্ট হওয়ার চান্সটা একটু কম থাকে দাদু বুঝে তেরছে আপনার বিষয়টা হ্যাঁ আবার এইটাও করতে হবে যে আপনার কবুতরটা যে জায়গায় ডিম পারবে যে স্থানে ডিম পারবে স্থানটা মনে করেন যে আলো বাতার স্রোত এরকম আন্দারে ধুয়ে দেন তাহলে মনে করেন যে ও উমে বইলে উমে টাইমে মনে করেন যে মজা পাইবে না হ্যাঁ ই হরবে মানে আন্ধার তো দেখে না আবার ডিমটা যদি একটু বাইরে বাইরেই থাকে ওইটা মুখ দিয়ে টান দিয়ে ভিত্তি ঢুকাইতে পারবে না এই যে এই ডিমটা এই ডিমটা যদি মনে করেন যে আন্ধার থাকতে তাইলে কি এইটা মুখ দিয়ে টান দিয়ে বাইরে হতে পারতে হবে ঢুকেবে না ক্যামেরা তো সামনে পিনে ঢুকেইবে না পরবর্তীতে যদি ঢুকে আমি জানি আমার আইডিয়া আছে সেক্ষেত্রে ওই যাদুর আনসার পাইছেন যদি ডিম পারে তাইলে আপনি কি কি করণীয় ওই ইয়ে করবেন আবার নিশ্চয়ই আপনার কবুতর ডারে খোলামেলায় মানে এইরকমের ফসা টসায় রাখবেন আলো বাতাস বাতাসন পরে ওই দিক দিয়ে খেয়াল করবেন ঠিক আছে যাদু হ্যাঁ আর যদি এই খেরকুটা যদি আপনি না দেন তাইলে কি হইবে ডিম পাড়ার সময় খেরকুড়া না দিলে কি হইবে ডিম পাড়া না সময় খেরকুটা না দিলে মনে করেন ওই ডিমটা ও বইবে বইবে না এমন কোনো কথা না ওই ডিমটা ও বইবে বইলে মনে করেন যে পায়খানা পয়খানা করলে হ্যাঁ ওই ইয়ে ওই ডিমে লাগবে তার ক্ষেত্রে মনে করেন যে আপনি ডিমটা ঠান্ডা হয়ে যাবে ডিমটা ফোটবে না ডিমটা পায়খানা পায়খানা লাগবে পরবর্তীতে ফোটতে চাইলেও ওই যে পায়খানা চল রয়ে থাকবে ডিম ফাইটটা বাইরে চাইবে না বাচ্চা নিয়ে ভিত্তি মরিয়ে থাকবে মানে নানান রকমের অসুবিধা হইতে দাদো বিষয়টা বুঝাইতে পারছি হ্যাঁ সেক্ষেত্রে কবুতরও কিন্তু নোংরা হয়ে যাবে হুম আর ফার্স্টে যা বলা যে আমার ভিডিও এত সোডোয়া আর সংক্ষেপে বুঝাম হেয়ে লেগে এই করার কারণ হইলে যে দেখেন অনেকই দশ মিনিট পনেরো মিনিট বানাইলে বলে কি যে দাদো বলবো ডিম সম্বন্ধে গো ধারণা দেব এবং মানে বলতে চা কয় তার মানে আর ভিডিওটা বাড়াইছে আমার মনে করেন যে ওই রহমের বুঝাইলে আমি বুঝি না দাদু টাস 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 করে বুঝাই দিলে আর মনে করেন যে আমি বুঝি আপনারা মনে হয় বোঝেন হ্যাঁ আর আমি জানি যে সংক্ষেপে যদি বুঝাইতে পারে বা শর্টকাটে বুঝাইতে পারে ওইটাই মনে হয় মানে বোঝে আমি এইটাই মনে করি সেই কারণে মনে করি আমি সংক্ষেপে বুঝাই ঠিক আছে সংক্ষেপ মেন মেন কথাগুলো বুঝাই যেন আপনারা অল্পতেই বুঝতে পারেন দশ পনেরো মিনিট একটা ভিডিও অনেকে মনে করেন যে ঠিক মতো না টাইনে টাইনে মেন লাইনও দেখে ঠিক আছে সেক্ষেত্রে দেখা যায় যে কিচ্ছু বোঝে না আবার হে যে দশ মিনিট পটর পটর হলে হ্যার পটর পটারের ভিত্তে মনে করেন কোনো আগামাতা নাই সেক্ষেত্রে মনে করেন যে আমি দুই মিনিট তিন মিনিট বক বক কর্ম দুই তিন মিনিট মনে করেন মেন মেন কথাগুলো কমু সুতরাং দাদু আজকে ভিডিও এই পর্যন্ত এই ভিডিওর ভিত্তি যদি কোনো ভুল তো ঢোয়ে দেয় ছোট ভাই হিসেবে দেখবেন ক্ষমতার দৃষ্টি দেখবেন আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত